নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আবারও উপস্থিত হয়ে গেছি। আজকের রেসিপি আফগানি চিকেন। আর এই আফগানি চিকেন রেসিপিটা না আমার আর না ভিডিওটা আমি করেছি, পুরোটাই আমার বরের। ভিডিও করতে ও সেভাবে সচ্ছল নয়, তবে ও নিজেই আজকে বললো যে আমি ভিডিও করব, আর ও নিজেরও একটু শেখা উচিত, তাই জন্য ও আজকে ভিডিওটা করেছে। আমি ওকে একটু হেল্প টু হেল্প করে দিয়েছি, যেরকম উপকরণগুলো সব গুছিয়ে দিতে, বা মাঝে মধ্যে আমার হাতও তোমরা দেখতে পাবে, কারণ ও ভিডিও করে এক হাত দিয়ে ক্যামেরা ধরে আরেক হাত দিয়ে এই জিনিসটাই এখনও নিজেকে সচল করতে পারেনি। তো একটু তোমরা বুঝে শুনে নিও আর কি। তো চলো শুরু করা যাক। নিয়েছি পুদিনা পাতা, ধনে পাতা, দুটো কাঁচা লঙ্কা, 8-9 খানা কাজু বাদাম আর একটা বড় সাইজের পেঁয়াজ। এটাকে বেটে নেব। অবশ্যই ধনে পাতা যতটা দেবে তার অর্ধেক দেবে পুদিনা পাতা, আর লঙ্কাটা অবশ্যই যে যেরকম ঝাল খাবে সে সেরকমভাবে ইউজ করবে। এবার এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দেব 1 টেবিলস্পুন আদা রসুন পেস্ট, আর দেব 1 টিস্পুন ভিনিগার। তারপর এটাকে ভালো করে মেখে নেব, নিয়ে 8 ঘন্টার জন্য রেস্ট। আধ ঘন্টা বাদে ফিরে এসেছি। 1 কাপ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেই কাপেরই 1/2 কাপ নিয়েছি ফ্রেশ ক্রিম, সেটাকেও ভালো করে ফেটিয়ে নেওয়া হয়েছে। তারপর কাজু বাদাম, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা ইউজ করব। তারপর দেব 1 টেবিলস্পুন মতো গোলমরিচ গুঁড়ো, অবশ্যই ঝালটা যে যেরকম খাবে সে সেরকম ইউজ করবে। 1 টিস্পুন গরম মশলা পাউডার, 1 টিস্পুন চাট মশলা, আর পরিমাণ মতো কাসুরি মেথি পাতা দিয়ে আবারও ভালো করে মেখে নিয়ে 10-15 মিনিটের জন্য আমি রেখে দেবো। দশ পনেরো মিনিট পর ফিরে এসেছি, কড়াইটাকে গরম বসিয়েছি। এরপর দিয়ে দেবো রিফাইন্ড তেল, এই রান্নাটা রিফাইন তেলে হবে, সর্ষের তেলে কিন্তু ভালো লাগবে না। পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি আমি এখানে, 2 টেবিলস্পুন রিফাইন তেল দিয়েছি। তারপর যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে মশলাটা মোটামুটি কাচিয়ে নিয়ে তারপর মাংসগুলোকে একে একে ছেড়ে দেবে তেলের মধ্যে। এরপর মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। মাংসটাকে এইভাবে নেড়ে চেড়ে দিয়ে ভালো করে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে, যাতে না লেগে যায় বা পুড়ে যায়। Thank you.
যতটুকু ফ্রাই করা প্রয়োজন হয়ে গেছে এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। তারপর কড়াইটাকে আবারও ধুয়ে ধুয়ে নিয়েছে, নিয়ে তারপর বাটারটা ইউজ করছে। এখানে রয়েছে 1 টেবিলস্পুন মতো বাটার, আর এর সাথে একটু তেল মেশাতে হবে, আরও 1 টেবিলস্পুন মতো তেল, রিফাইন তেলই আবারও ইউজ হবে। বাটারটা ভালো করে গলে যাওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে গরম হয়ে গেছে, এবার এলাচ আর দারচিনি দিয়ে দেবে ফোড়নে। তারপর এই ফোড়নটা যখন হয়ে আসবে, একটা সুন্দর স্মেল বেরোবে, তখন চিকেনটা যে মশলাটার থেকে তুলে তুলে নেওয়া হয়েছিল সেই মশলাটা রয়ে গেছে, এবার সেই মশলাটাকে কড়াইতে অ্যাড করা হবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হবে মশলাটাকে, যাতে কাঁচা পুদিনা পাতা বা ধনে পাতা, টক দই এসবের কোনো গন্ধই না থাকে। মশলাটা কষানোর সময় একে একে মাংসটাও ছেড়ে দিতে হবে। মাংসটা যখন ভাজা হয়েছে তখন প্রায় 70% মতো কুক হয়েই রয়েছে, কারণ তার আগেও 45 মিনিট মতো মাংসটাকে মাখিয়ে রাখা হয়েছিল, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং বেশি জল দিয়ে এটাকে ফোটানো যাবে না, আর এটা বেশি জল দিলে ভালোও লাগবে না, তাই মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে ফুল কুক হয়ে যায়। মাংসগুলোকে দিয়ে ছেড়ে দিলে হবে না, এরকম খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দুই দিকেই মশলাগুলো মাখিয়ে দিতে হবে, আর তারপর ভালো করে একটু কষিয়ে নিতে হবে, অবশ্যই ঢাকা চাপা দিয়ে দিয়ে। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিই। সেই বাটিতে যে মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে 1 কাপ পরিমাণ মতো জল দিয়েছি ছোট কাপে। এবার এটাকে ভালো করে ফুটতে দেব, আর এই টাইমে যদি কারোর মনে হয় নুন দিতে লাগবে তাহলে সেই নুন দিয়ে দিতে পারো। আমি সেই যে মাংসে মাখিয়েছিলাম সেই পরিমাণটাই একদম পারফেক্ট ছিল, তাই আমার অ্যাড করতে আর হয়নি। এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, তো যে যেরকম গ্রেভি রাখবে সে সেরকমভাবে নামিয়ে নেবে, তো আমার এইটুকু গ্রেভির প্রয়োজন আছে। তো আমার কমপ্লিট হয়ে গেছে, তেলটাও দেখো সাইড দিয়ে ছাড়তে শুরু করেছে, তো এটাকে আমি তো হাত রুটির সাথেই সার্ভ করবো।
রেসিপি তো ডান, খেতে দুর্দান্ত হয়েছিল, এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করো। পরটা ভালোই রান্না করেছিল, খারাপ করেনি, আর সবাই খেয়েও বলেছে দুর্দান্ত খেতে হয়েছিল। একবার ট্রাই করে কিন্তু দেখতেই পারো, ঠকবে না এইটুকু বলতে পারি। তো চলো আজকের মতো টাটা, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে।